गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू ब्लॉग। तो এখন বাজে হচ্ছে সকাল 11:30 আর সকালবেলার আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে লাঞ্চটাকে বানাবো, কারণ ওই একটা নাগাদর গাড়ি আসবে এসে লাঞ্চটাকে নিয়ে যাবে। আর আজকে অনেক কাজ আছে, কারণ আজকে প্রায় এক মাস পর পুজো দেব। তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে, সিংহাসনগুলোকে পরিষ্কার করতে হবে, কারণ পুরো ধুলো ধুলো হয়ে আছে সব। আর আমি সকালবেলা উঠে প্রায় হাফ কাজ মতো কমপ্লিট করে রেখেছি, এখন লাঞ্চটাকে রেডি করে বাদবাকি কাজটাকে কমপ্লিট করব। তারপরে ঘরগুলোকেও পরিষ্কার করতে হবে। তো আজকে অনেক কাজ আছে, একদম টাইমও কম। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ভিডিওকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এদিকে আমি লাল শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর আমার ভাতও হয়ে গেছে। আর লাল শাক ভাজবো বলে এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। তো এইদিকে ডালটাও প্রায় হয়ে গেছে, আর এখানে বেগুন ভাজার জন্য আমি বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এবার ডালটাকে নামিয়ে নেব। টিফিন গোছানো হয়ে গেছে, আর আজকে ওর লাঞ্চে রয়েছে ভাত, সাথে আছে লাল শাক ভাজা, আর ঘিও দিয়ে দিয়েছি ওর সাথে। এখানে আছে হচ্ছে উচ্ছে সেদ্ধ, আর আছে ডাল, আর তার সাথে আছে বেগুন ভাজা। তো এবার লাঞ্চটাকে প্যাক করে নেব। তো আমার ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর এটার মধ্যে যত বাসন ছিল সব আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর সিংহাসনগুলোকেও ভালো করে মুছে নিয়েছি। তো দেখলেই তো যে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবং যত বাসন ছিল সব ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এখন যাব স্নান করতে, তার আগে এই ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর এখন অলরেডি দুটো বেজে গেছে, তো আজকে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, আর ঘরগুলোকেও সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার যাব গিয়ে স্নান করে নেব। এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আর এই সবই পুজো টুজো দিয়ে উঠলাম, আর এখন যাব গিয়ে লাঞ্চটাকে করে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8টা, আর ওই সবই ডিউটি দিয়ে আসলো, এসেও স্নান করতে গেল। আমি এখন যাব রান্নাঘরে গিয়ে চাটাকে করে নিয়ে আসব। তো আমার চা হয়ে গেছে, ওঠো। আর সাদা চাদরের ওপরে ওই পেছনের ওই চাদরটাকে পেতে দাও, পেছনে আছে হলুদ চাদরটা, হয়তো চা পড়লে দাগ হয়ে যাবে। আর একটু পেছনে সরো,
क्या बसो। गुड इवनिंग एवरीवन। तो एक तो अगर बाईते ऐसे हमारे स्नान दान पूरा कंप्लीट हो गए थे तो रोजकार मत बनी आबार चा बनिए एने हमारे तो एखन चा खाबो दुजन मिले गल्प करब कारण सारा दिन टाइम पाई ना ठीक मत गल्प करार जन्य मैं गल्प करा सारा दिन को टाइम पाई ना ठीक मत वो एकटू कथा है तो टाइमे बसे सारा दिन की करल दूजन दूजर तो यो गल्प करते थी तो देखिए चा बनिए एने हमारे चाटा खे देखी मीते चा खूब भलो बनाए तो रोजगार मत ही भलोई है खेते क्या ला स्वीट टोस्ट खेते खूब सुंदर চাটা টেস্টি হয়েছে খুব। এবার না পুরো জামশেদ না পুরো জামশেদপুর খুঁজতে হবে যে এই টোস্টটা কোথায় পাওয়া যায়। নাহলে তো কদিন পর মা বাবা যাচ্ছে বাড়িতে নিয়ে আসতে বলবো এটার একদিন যাবে কিন্তু এখানে পাওয়া যায় না খুঁজবো গিয়ে খুঁজলেও পাবে না আমি খুঁজেছি ভালো হয়েছে চাটা খুব টেস্টি না তুমি খেয়ে নাও খাচ্ছি এখন বাজে হচ্ছে রাত 9টা আর এতক্ষণ ওয়ার আমি বসে গল্প করছিলাম তারপরে বাড়িতে সবার সাথে ফোনে কথা বললাম তো এখন যাব রান্নাঘরে গিয়ে ডিনারটাকে রেডি করে নেব তো ভেন্ডি কাটার কতক্ষণ লাগবে হয়ে গেছে অল্প কটা বাকি আছে ঠিক আছে তো এইদিকে আমার ভেন্ডি ভাজা হচ্ছে আর এই পাশের উনানে আমি তাওয়াটাকে বসিয়ে দিয়েছি আর আটাও মাখা হয়ে গেছে এখন রুটি করে নেব আর এই দিকে আরেকজন বসে আমাকে পাহারা দিচ্ছে তাকা কি করছে এখানে বসে তাড়াতাড়ি করে নিতে হবে তারপরে রুটি হয়ে গেল তোমার হচ্ছে ভেন্ডি ভাজাও তো হওয়ার মধ্যেই চলে আসলো আর তোমার রুটি তো অলমোস্ট ডান তুমি রুটিগুলো বেশ ভালো সুন্দর গোল গোল করতে পারো আমি ট্রাই করেছিলাম কিন্তু হয় না আমার পতাকা হয়ে যায় ভালোতে তাও আমার অত মানে ভালো গোল হয় না আমার বড় মাসি আছে একবার বিয়ের আগে অনেকে এসে কিছুদিন ছিল সেই রুটি বেলেছিল যে কেউ দেখে ভাববে কি মানে কোনো থালা দিয়ে কেটে রেখেছে মানে পুরো একদম প্রপার গোল যাকে বলে না কাটা কম্পাস দিয়ে যেমন গোল করলে যেমন হয় পুরো সেম অমন মানে অমন আমি গোল জীবনে কাউকে দেখিনি রুটি করতে আজকে রাতে ডিনারে রয়েছে রুটি সাথে আছে ভেন্ডি ভাজা আর আছে মিক্স আচার আর বকফুলের আচার আর ওর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে খাও আমাদের রাতে ডিনার হয়ে গেছে আর এখন এই ঘরে বসে আছি তো তাড়াতাড়ি আবার শুতেও হবে কারণ সকাল সকাল আবার ওঠাও থাকে
তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।